জনম আমার বিফলেতে যায়, এসে রঙ্গরসে মায়ার বসে, এসে রঙ্গরসে মায়ার বসে, কি করতে কি করলাম ভাই, স্ত্রী পুত্র মায়া সূত্রে করেছে বন্ধন, তাদের মন জোগাতে গিয়ে হারালাম মূলধন, স্ত্রী পুত্র মায়া সূত্রে করেছে বন্ধন, তাদের মন জোগাতে গিয়ে হারালাম মূলধন, আমার অন্ধ হলো দুটি নয়ন, আমার অন্ধ হলো চলার পথারায়, ভবার ভাবনা ভাবি যখন বসে একাকি, নয়ন মুখে দেখিতে পাই সকলই থাকি, বসে একাকি নয়ন মুদে দেখিতে পাই সকলই ফাঁকি, করি যাদের সাথে মাখামাখি, করি যাদের সাথে মাখামাখি, তারা তো কেউ আপন নয়, বলে সব হারায়ে ওই বললেন ভিখারি, ভরসা মোর গুরু চরণা নয়নের বাড়ি, অসীম বলে সব হারায়ে বললেন ভিখারি, ভরসা মোর গুরু চরণা নয়নের বাড়ি, শ্রীগুরু হয় একান্দারি, শ্রীগুরু হয় একান্দারি, বস আমার গঙ্গা নাই, ওহে গুরু কল্পতরু সিক্ত করো তপ্ত মরু প্রেমবারি করি বরিশন, তোমারই করুণা বলে ভাসি যেন ভাবসলীলে শ্রীচরণ করিনু বন্দন, বন্দনা করে সেজ বক্তব্যে করিব প্রবেশ, সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম, নাম ধরিলাম পরীক্ষিত রাজ, ছিল অর্জুন আমার দাদু ভাই যার সারথি প্রাণ কানাই, ভক্তি ভরে প্রণাম জানাই তাদের রাঙা পায়, বিপক্ষে রে কবিরে করি শুকদে ব্রহ্মচারী, রাধাকৃষ্ণ প্রেম মাধুরী শুনিবার আশায়, আমি রাজা পরীক্ষিত অন্তরে মোর মরণ ভীত, সকর্মে হয়েছি পতীত কাটাই হতাশায়, আমি গিয়েছিলাম হৃগয়াতে ধনুর্বাণ হাতে, বন মাঝে পিপাসাতে প্রাণ বুঝি মোর যায়, জল কোথা পাই গহন বনে ঘুরিতেছি ক্ষুণ্ণ মনে, অদূরে পড়ে নয়নে মুনির কুড়ে ঘর, আমি গিয়ে মুনির ধারে জল চাহিলাম বারে বারে, দুটি আখি বন্ধ করে রয়েছে মুনিবর, বলে না সে কোনো কথা দেখে তাহার নীরবতা, ভিতরে জাগিল ব্যথা অমনি ক্রোধ ভরে, একটি মৃত সর্প দর্শন করে ধনুকে জড়ায় তারে, দিলাম ঋষির কণ্ঠ পরে মৃত সর্পটিরে, সর্প দিয়ে ঋষির গলে হস্তিনায় আমি এলাম চলে, শৃঙ্গী শ্রমিক ঋষির ছেলে বাবার কাছে এলো, ওই মৃত সর্প দর্শন করে সহ্য করতে না পেরে প্রধান্বিত অন্তরে কৌণ্ডলের জল ধরে অভিশাপ করিল,
যে যে দিয়েছে মৃত সর্প খর্ব তার হবে দর্প, হোক না নর হোক গন্ধর্প। অভিশাপের তরে তক্ষকের দংশনের ফলে মৃত্যু কোলে পড়বে ঢোলে, প্রাণ যাবে তরাকালে সাত দিনের ভিতরে। হয়ে আমি অভিশপ্ত মনপ্রাণে অনুতপ্ত, কত যে বাসনা সুপ্তর ছিল ওই অন্তরে, এ সময় মোর কর্তব্য কি মুনি ঋষিদের আনলে আমি ডাকি, কাতরে মিনতি রাখি তোমরা বিধান দাও আজ মোরে। সবাই একই কথা বলে কৃষ্ণ কথা মৃত্যুকালে, সাধু মুখে শ্রবণ করিলে তাতেই পরম গতি। তাই তো হরিহর নদীর তীরে বসলাম সবাই সভা করে, উপনীত তার ভিতরে সুখদেব মহামতি, ব্যাসপুত্র সুখদেবে যিনি টলাটলের ঊর্ধ্বে তিনি, সেই তো সাধু চূড়ামণি ভগবত খানি ধরে। হরিকথা শুনায় মোরে মধুর লাগে তার অধরে, এবার কিছু তত্ত্ব জানবার তরে যাব প্রশ্নের ভিতরে। আচ্ছা তোমার বাবার লেখা এত গ্রন্থ, জানে যত সাধু সন্ত, তার মধ্যে ভাগবত সিদ্ধান্ত শোনাও কিসের তরে। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী শুনে আমি বিস্ময় মানি, কৃষ্ণের মামি রাধা রানী শুনি তার সাথে প্রেম করে। স্বয়ং কৃষ্ণ জনার্দনে সুমধুর মুরলির তানে, আকর্ষিয়া গোপীগণে আনে বনালয়, ভগবানের একন কীর্তি পরনারী নিয়ে ফুটতি, স্মরণ করিল ওই ভাব মূর্তি, বলো দেখি জীবে কি ফল পায়। আর একখানি প্রশ্ন করে জবাব চাহি তোমার ধারে, জীব জন্ম নেওয়ার পরে কেমন কেন মৃত্যু হয়? আনন্দ রস আস্বাদিতে সৃষ্টি করলেন বিশ্বপিতে, ভয় থাকিলে মানব শীতে, বলো দেখি আনন্দ কোথায়? জন্মে যদি না মরিত সবাই কত আনন্দ পেত, জন্ম নিলেই হব হত সবার প্রাণে ভয়। স্বামী হারা কত সতী কেঁদে বেড়ায় দিবা রাতি, আবার স্ত্রী হারা কত পতি কেঁদে বুক ভাসায়। ভগবানের কোন বিধান সাধু তুমি দাও সমাধান, হারায় মা কত সন্তান ভাসে আখি জলে, ব্রহ্ম যদি আনন্দময় মানুষ মানুষ কেন এত দুঃখ পায়? এবার বলবো গানের ভাষায় সভ্য সভা তলে। আমি বুঝে সুঝে অবুঝ হলাম, বুঝ মানে না আমারে মন, ওরে আমি পরকে বুঝাই পাপের বুঝাই, বোঝা নিয়া দেহ তরি বোঝাই দিয়া, অকুলে তরি খুলিয়া বেমনি সারাটা জীবন, না বোঝার বোঝা নিয়া দেহ তরি বোঝাই দিয়া, অকুলে তরি খুলিয়া জীবন। আমি কবে পাবো ফুলের নাগাল, তোমরা বলে দাও কে সাধু সুজন, হায় রে লাগে যে কর্মে মোর চিত্তে কালি, তাইতে করি নিত্য কেলি, সত্য সরল বৃত্ত ফেলি অসত্য আর অসতে মগন, লাগে যে কর্মে মোর চিত্তে কালি, তাইতে করি নিত্য কেলি, সত্য সরল বৃত্ত ফেলি অসত্য আর অসতে মগন। বাসনাতে বসি ভূত আমি
অসীম বলে মনের দুঃখে ব্যথা রণল জ্বলছে বুকে তবু চলি হাসি মুখে নিরবতা করিয়া পালন গুরু অসীম বলে মনের দুঃখে আমার ব্যথা রণল জ্বলছে বুকে তবু চলি হাসি মুখে নিরবতা করিয়া পালন কবে দেশের মানুষ দেশে যাব এ দেশের বেশ করে বর্জমি কল্পনাতে পরীক্ষিত আমি মহতি সভায় বিপক্ষেতে ব্রহ্মচারী প্রণাম জানাই পায় শোনো শোনো মহারাজ আমি করি নিবেদন মৃত্যু পথ যাত্রী আমি হস্তিনার রাজন হরি কথা শুনবার তরে এলাম তোমার ধারে ভাগবত ব্যাখ্যা করে শুনালে আজ মোরে অগণিত গ্রন্থ আছে জানে ভক্তগণ ভাগবত কেন শুনালে করো আলাপন সাত দিনের বেশি আমার থাকার উপায় নাই ভাগবত শুনালে কি মঙ্গল হবে বলো হে গোসাই ঈশ্বর নাকি সৃষ্টিরস অনেক আনন্দ পায় আনন্দ আস্বাদিতে জীব যে বানায় এই কথা যদি বক্তকে সত্য হয়ে থাকে কেন মানুষ মরে যায় বলো বলো আজ আমাকে মৃত্যুর কারণে দেখি কারো শান্তি নাই কত ব্যথা মানুষ পায় দুই একটা জানাই পাগল বিজয় গেয়ে উঠলেন পোষা পাখির গান তাজমহল গড়ে দিল ওই যে শাহজাহান রূপাই সাজুর কথায় আমরা জানি ভক্তগণ কত বেদনার কাহিনী আছে বলবো অগণন তাই তো তোমার কাছে আমি করি নিবেদন ব্রহ্ম যদি আনন্দময় হয় করি নিবেদন কেন মানুষ দুঃখ পায় আলোচনা করে ভালো করে কথাগুলি বুঝাবে আজ মোরে কত মানুষ এসে গেল এই বসুধায় এক এক করে সবাই দেখি বিদায় নিয়ে যায় তাই তো তোমার কাছে আমি করি নিবেদন জন্ম দিয়ে কেন মৃত্যু করিল সৃজন মৃত্যু যদি না থাকিত আনন্দ বাড়িত কেন মৃত্যু দিল তিনি পর উত্থাপিত যেভাবে তে প্রশ্নপত্র করে গেলাম দান আপনারা তাই ধৈর্য ধরে শুনলেন ভক্ত প্রাণ এর পরে সুখদেব গোস্বামী সভাতে আসিবে ভালো ভালো কথাগুলি খুলিয়া বলিবে প্রশ্নকর্তার বেশি বলা নিঃশি প্রয়োজন আমার মতই আমি এবার করি সমাপন অনেক ভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি তাই হয়ে যেতে পারে তোমার কাছে করি আজি আত্মনিবেদন আমার ভুল ত্রুটি তুমি করি ও মার্জন থাক চলে বেশি বলে প্রয়োজন নাই আমার মতো আমি এবার শেষ করে যাই আসেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই সকলের শ্রীচরণে প্রণতি জানাই গুরুদেবের শ্রীচরণে জানাই প্রণতি যাহার সু আশীর্বাদে গাহিক বিগীতি এই পর্যন্ত আমার পর্ব করি সমাপন একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন ভক্ত হরি বল হরি বল অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু মহাপুরুষ সাকার নিরাকারে যে যেখানে যে অবস্থায় বিরাজ করছে আমি সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে আমাদের যে পালাটি আমরা আপনাদের সম্মুখে উপস্থাপনা করছি পালাটির নাম মহারাজ পরীক্ষিত বনাম প্রভুপাদ সুখদেব ব্রহ্মচারী
আপনারা নিশ্চয়ই ভাগবতী আলোচনা বুঝতেই পারছেন। প্রথম একখানা গান গেয়ে পাঁচালির মধ্যে তারপর আমি তার জবাব দিয়ে আমি সম্পূর্ণ সমাধানের মধ্যে যাব। জয় ভবা বোঝরে খোজরে মুনাপন ঘরে মানুষ কঞ্জনারে মো মানুষ কঞ্জনা বোঝরে এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হায় কি মজা ঘরে খানা মানুষ নিশ্চয়ই জানেন আমার কবি গানের শিক্ষাগুরু দুজন, একজন পরম শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়, যিনি মানব লীলা সমাপন করে তার আনন্দনগরে তিনি চলে গেছেন, আর একজন হচ্ছেন বর্তমান যিনি দেহ ধারণ করে আছেন পরম শ্রদ্ধেয় বাবু অমূল্য রতন সরকার মহাশয়। আমার কবি গুরুদয়ের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে গানটি আমি গাইছি এটা পরম শ্রদ্ধেয় বাবু অমূল্য রতন সরকারের গান। তিনি মহাজন, তাই তার গানের কত ওজন। তিনি বললেন, ও বোঝরে খোজরে মুনাপন ঘরে মানুষ কঞ্জনা রে মানুষ কঞ্জনা ওই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া খবর করিলি না নীরব হয়ে থাকবে ঘর সেনা থাকিলে ঘরের ভিতর একদিন তার খবর করিলি না সে চলে ফেরে যখন তখন সে চলে ফেরে
দেখা দেয় না মানুষ এই বাচ্চা মরার কারণ ছাড়ি সরি বারণ করি মানুষ যতন যতন কর মোনা এই বাচ্চা মরার কারণ ছাড়ি সরি বারণ করি মানুষ যতন যতন কর মোনা সে কোন ধামে বসতি করে ও সে কোন ধামে কোন ধামে বসতি করে দয়াল গুরুর কৃপায় যায় জানা পেলে তারে বড় ভজনা ও সেই মানুষ ধরা মানুষ তার হুকুমে মানুষ চলে পেলে তারে তোমরা করো ভজনা অমূল্য শুধু পরকে বুঝায় সে নিজে কিছু বুঝল না ঠাকুর ভব পাগলার চরণ তরি ভক্তিতে মস্তকে ধরি শ্রদ্ধা ভরে প্রণাম করি মাতা পিতার পায় যত সাধুগুরু অবতারে প্রণাম ইয়ারাই নত শিরে এই আশীর্বাদ কর মোরে যেন হরি ভক্তি হয় বন্দনার ভাব ক্ষান্ত করি এবার কবির পাল্লা ধরি সুখদেব ব্রহ্মচারী ব্যাসদেবেরই পুত্র ভাগবতীয় আলোচনা শ্রবণ করবেন সুধিজনা পরীক্ষিতের মৃত্যু যন্ত্রণা ধরিয়া সেই সূত্র পিতামর কৃষ্ণ দ্বৈপায়ন তার চরণ করিয়া স্মরণ ভূমিকা করিলাম গ্রহণ সভ্য সভায় পরীক্ষিতের প্রশ্ন ধরে জবাব দেব এক এক করে শ্রবণ করুন সুধী নরে হয়ে ভাবময় প্রথম প্রশ্ন করল মোরে লক্ষাধিক গ্রন্থের ভিতরে ভাগবত কেন শুনাই তারে তাহার মৃত্যুকালে রাধাকৃষ্ণ লীলা কথা ভাগবতে রয়েছে গাথা অকামনা ভক্তিলতা ভাগবতেই মিলে হিন্দু ধর্মের যেসব গ্রন্থ তার মধ্যে রয় যে সিদ্ধান্ত কালী কৃষ্ণ কমলাকান্ত যার গ্রন্থে সে শ্রেষ্ঠ ভগবান বা ভগবতী শ্রেষ্ঠত্ব সব তাদের প্রতি ভাগবতে যে ভক্তি প্রীতি তাতে ভক্তই উৎকৃষ্ট ভগবানকে পেতে গেলে পাওয়া যায় যে ভক্তি হলে সেই ভক্তির সন্ধান মেলে ভাগবতের পাতায় যে ভক্তি নাই পুরাণ বেদে সেই ভক্তিতেই রাধা কাঁদে তাই ব্রজলীলায় শ্যামচাঁদে ধরল রাধার পায় ধুব প্রহ্লাদ ছিল ভক্ত কেউ নয় চতুর্বজ্ঞ মুক্ত অহৈতু কিভাবে যুক্ত বিনোদিনী রায় কৃষ্ণ প্রাপ্তি পঞ্চ প্রকার মধুর কান্তা শ্রেষ্ঠ হয় তার শ্রীরাধা সেই প্রেমের আধার ভাগবতেই তা পাই ভাগবতে শ্রেষ্ঠ হয় ভক্ত অকামনা ভাবা শক্ত
তোমায় করতে মায়া মুক্ত শুনাই লীলা কথা। রাধা কৃষ্ণের প্রেম সলিলে একবার কেহ ডুবে গেলে জন্ম মৃত্যুর কোলা হলে পায় না সে আর ব্যথা। রাধা কৃষ্ণ প্রেম লহরী যদি কেহ শ্রবণ করি আরো পেতে নয়ন ভরি লীলা করে দর্শন। ওই সময় তার মৃত্যু হলে মায়া মোহের বাঁধন খুলে জয় রাধে গোবিন্দ বলে সে পায় নিত্য বৃন্দাবন। অখণ্ড রস প্রেম তরঙ্গে থাকে রাধা কৃষ্ণ সঙ্গে, আবার যদি লীলা রঙ্গে গোবিন্দ পাঠায় জন্ম হয় তার ভক্ত কুলে। প্রেম তরঙ্গে বেড়ায় দুলে হা কৃষ্ণ গোবিন্দ বলে সে মহানন্দে রয়। তাই তো তোমার মৃত্যুকালে শুনাই রাধা কৃষ্ণ লীলে, ডুবলে কৃষ্ণ প্রেম সলিলে যাবে মৃত্যু ভয়। রাধা কৃষ্ণ করে স্মরণ কারো যদি ঘটে মরণ, কাটিয়া সে ভববন্ধন শ্রীকৃষ্ণের চরণ পায়। দেহ আর এই দেহের আত্মা দুটি হলো পৃথক সত্তা, মানুষ নিজে সে যে কর্তা প্রকৃতির তিন গুণে। আত্মদর্শী মানুষ যারা মূল সত্যকে জেনে তারা দেখে ভবের জন্ম মরা ভয় পায় না তার মনে। জন্ম মৃত্যু কাকে বলে শ্রবণ করো কুতুহলে। আত্মা দেহ ছেড়ে গেলে তারই মৃত্যু কয়, আত্মা যখন দেহ ধরে জন্ম বলে বলে তারে। আত্ম উপলব্ধি হলে পরে থাকে না আর মৃত্যু ভয়। ভাগবতের লীলা ধরে এক ঘটনা কই তোমারে, কৃষ্ণ সেবা দেবার তরে ব্রজের গোপীগণ ক্ষীরসর নবনীনিয়া চলছে পাগলিনী হইয়া, শ্রীকৃষ্ণের বাসি শুনিয়া সবাই উচাটন। এক গোপিনীর স্বামী দেখে তার স্ত্রীকে বলে ডেকে, এই এই কোথায় যাচ্ছ আমায় রেখে, কাহার সেবার তরে? গোপিনী ডাকিয়া বলে, কৃষ্ণ সেবা দেব বলে চলেছি ওই বনতলে প্রাণ বধুয়ার ধারে। ক্রুদ্ধ হয়ে বলে স্বামী, আমার ঘরের বধূ তুমি, কেন কেন যেতে দেব আমি পর পুরুষের ধারে? ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে তোমাকে এনেছি ঘরে, রাখবো তোমায় বন্দি করে আমি আমার স্বামীর অধিকার। এত বলি বউকে নিয়া বদ্ধ ঘরে আটকাইয়া রাখিল বন্ধন করিয়া। স্বামীর আগে জলে দেহ পড়ে থাকলো ঘরে, আত্মা সূক্ষ্ম দেহ ধরে কৃষ্ণ সেবা দেবার তরে অমনি ধেয়ে চলে। অন্য গোপী দেখে চেয়ে যার স্বামী তার বউকে নিয়ে রাখলো ঘরে আটকাইয়ে, আরে সেই এলো আগে শ্রীকৃষ্ণকে লইয়ে কোলে, ভাসিয়া দুই চোখের জলে মুছে মুখে দিচ্ছে মনি তুলে মনের অনুরাগে। গোপী যারা সেবা সেরে ফিরে এসে দেখতে পারে বউকে রেখে বদ্ধ ঘরে স্বামী বসা দরজায়, গোপীগণ তাই ডেকে বলে ভাবভঙ্গি তো খুব দেখায়, সুকৌশলে বউ পাঠালে শ্রীকৃষ্ণ সেবায়। স্বামী তখন ক্রোধ ভরে দরজা খুলে দেখতে পারে শুধু দেহ আছে পড়ে, দেহে আত্মা নাই। হায় রে আমি একই দেখি উড়ে গেছে পোষা পাখি, বেদনায় ধরিছে আখি ছাড়ে দুঃখের হাই। সবাই মিলে একত্তরে মরা দেহ সঙ্গে করে চলিল যমুনার পারে সৎকার করবে বলে। শ্মশান বন্ধু ছিল যারা চিতাসজ্জা করছে তারা, পাটির উপর আছে মরা নীল যমুনার। মরা যখন তুলতে গেল অলৌকিক এক লীলা হল, মৃত বধূ দাঁড়াইল সবাই পেল ভয়। স্বামী গিয়ে স্ত্রীর ধারে বলে, তুমি তো গেলে মরে জীবন পেলে কেমন করে বলো তো আমায়। কহিছে তাই গোপ নারী, আমরা কৃষ্ণ ভজন করি তোমরা বলো ব্যভিচারী আমি অন্ধ যারা, নিষ্কাম রাজ্যে কৃষ্ণ ভজন রসিক ছাড়া জানে না কোনো জন, অপ্রাকৃত ভাবের মিলন করে গোপিকারা। অনিত্য এই দেহ ছেড়ে গেলাম নিত্য দেহ ধরে, কৃষ্ণ সেবা দেবার পরে এলাম আবার ফিরে, যাহারা হয় কামুক ব্যক্তি তাদের মুখে ঘৃণ্য উক্তি, পেতে রাধা কৃষ্ণ ভক্তি দেবেও বাঞ্ছা করে। রাধা নাকি কৃষ্ণের স্বামী তোমার মুখে শুনলাম আমি, শ্রীকৃষ্ণ সব জীবের স্বামী তোমার নাই সে জ্ঞান, আরো সূক্ষ্ম কথাগুলি গানের মাঝে ধর্ম তুলি, শিরে দাও চরণ ধুলি যারা ভক্ত প্রাণ। আমি এখন যে গানটি আপনাদের শোনাবো
এই গানটি আমার দাদু গুরু ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, কবিগানের বুলবুলি মহাজন পাগল বিজয় সরকারের গান। ও মরম দোর দিয়ারে বড় ব্যথা কথা জাগিল জাগিল মনে চরণে ছায় ছিলাম মরণের ওপারে সৃষ্টির প্রবাহে আমায় পাঠাইলে সংসারে তোমার চরণে ছায় ছিলাম মরণের ওপারে সৃষ্টির প্রবাহে আমায় পাঠাইলে সংসারে সেই হতে আমি তোমারে দেখি নাই দুই নয়নে সাধক কবি, প্রেমিক কবি, ভাবুক কবি পাগল বিজয় সরকার, আমি কোটি কোটি প্রণাম জানাই তার শ্রীচরণে। আজও কবিগানের মধ্যে একখানা বিজয় গীতি না গাইলে যেন কবিগান অসম্পূর্ণ থেকে যায়। আহা বাজাও ভূপালি, আমরা তো ভূপালি বাজিয়ে এই গানটা ধরেছিলাম, এটা ভুলে গেলে হবে কেন? পাগল বিজয় সরকার আজও সবার মনের কোণে বাসা বেঁধে বসে আছে। আজ তার সেই মরম জানা দরদিয়ার কথা মনে করেছে। এই মরম জানা দরদিয়া কে? রাজা পরীক্ষিত, তোমার আজ পার্থিব জগতের ধন রত্ন ছেড়ে চলে যেতে হবে, দেহ ছেড়ে চলে যেতে হবে, তাই তোমার প্রাণে ব্যথা। আমি সুখী হতাম যদি তুমি ব্যথা পেতে। ওই যে কবে তাকে ছেড়ে চলে এসেছো, যদি বলতে তাকে কি আর পাবো না? সবাই হারমোনি ফলো করুন। তাকে কি আর পাবো না? কিন্তু সে ব্যথা তো তুমি দেখালে না, তোমার মৃত্যু ভয়। তাই পাগল বিজয় গাইলেন, আসবার কাল বলেছিলে মনের মায়ায় আবার আমায় ডেকে লবে তোমার চরণের ছায়ায়। আমি বসে আছি সেই ভরসায় এই গধূলির শেষে মাগলে
গাইয়ে রয়েছি আমি সন্ধ্যার আধারে, মাঝেখানে বিরহের নদী তুমি আমি দুই ধারে। আমার পারের তরি নাহি পারে, পার হইব কেমনে, ছাড়া সংসারে কেউ কাছে আসে না, তোমার মতো অমর করে কেউ তো ভালো বাসে না। পরীক্ষা যে সংসারের জন্য কাঁদছ, চোখের জল ফেলছ, সংসার ফেলে চলে যাবে, এই সংসারে তুমি দিতে পারলে তোমার যত্ন আছে, যেদিন তোমার দেওয়া বন্ধ হয়ে যাবে বন্ধু, সেদিন আর কেউ তোমার যত্ন করবে না। তুমি একটু কম দিয়ে দেখো, যাদের তুমি অত্যন্ত আপন ভাবছ, স্বজন ভাবছ, তারা সবাই তোমার উপর রেগে যাবে, কম পড়লে তারা দেখবে আর আগের মতো তোমাকে ভালোবাসে না। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। কিন্তু এমন একজন আছে যাকে কিচ্ছু না দিলেও সে ভালোবাসে। যেদিন তুমি জগতে এসেছিলে সেদিন কিচ্ছু নিয়ে আসনি তুমি, কিন্তু তোমার জন্য আকাশ বাতাস নদী ভরা জল বৃক্ষ ভরা ফল কে সাজিয়ে রেখেছে। দেখবে তুমি যদি তার কথা ভাবো, তার উদ্দেশ্যে তুমি যদি দুটো টাকা ব্যয় করো, যাদের কম পড়ে যাবে তোমার স্বজনেরা ভাববে কি আমাদের প্রতি ভালোবাসা কমিয়ে দিল। হায় হায় রে, আগের মতো তোমার সঙ্গে তাদের আর সেই সুরীর ভাব থাকবে না। তুমি যদি কোনোদিন কৃষ্ণ সেবা নাও দাও, তোমার জন্য দেওয়া কৃষ্ণ বন্ধ করে দেবে না, তার বাতাস তার আকাশ তার জল দিয়ে সে সেবা করে যাবে। তুমি কি তাকে একটু ভালোবাসতে পারো না? ও তাই পাগল বিজয় বললেন, স্বার্থ ছাড়া সংসারে কেউ কাছে আসে না, তোমার মতো অমর করে কেউ তো ভালোবাসে না। তোমার দানের প্রতি দান চাহো না, তুমি পরম দয়াল ভুবনে।
ভুলে গেছি কবে তোমায় ছেড়ে এসেছি, হরে কারে ভালোবাসতে আমি কারে ভালোবেসেছি, ভুলে গেছি আমি কবে তোমায় ছেড়ে এসেছি, করে কারে ভালোবাসতে আমি কারে ভালোবেসে, নানা প্রবাহে ভেসে চলেছি অজানায় আকর্ষণে, যেমন ছেলের হাতে খাদ্য করে দান, সোহাগে ফিরে চায় কিছু সে নয় তাহার প্রতিদান, তুমি আমাদের কাছে কি চাও, তুমি সব দিয়ে দিয়েছো, হ্যাঁ তোমার দেওয়া জিনিস তোমার একটু দেব তাও ভুলে যাই, তুমি সব দিয়ে দিয়েছ কিন্তু তোমার দেওয়া জিনিস তোমাকে দিতেও ভুলে যা, হরিবল হরিবল ছোট্ট ছেলে ছোট্ট ছেলে, মায়ের কাছে বিস্কুট চাই মা, আমারে বিস্কুট কিনে দাও মা, মা এক টুকরা বিস্কুট এনে ছেলেকে দিলে, মা আবার গিয়ে ছেলের কাছে বলে বাবা আমার একটু দিবি, ছেলে বলে দেব তুমি চোখ বুঝে হা করো, তাহলে আমার মুখের থেকে একটু ভাঙা বিস্কুট তোমারে আমি দেব, মায়ের কি বিস্কুটের অভাব আছে, তবু মা হাত পেতে ছেলের হাতের একটু খাওয়া বিস্কুট চায়, হে ভগবান তুমি ঠিক কেমন গো, সব কিছু তুমি দিয়েছ, সব কিছু দিয়ে আমার একটু খাওয়া বিস্কুটের মতো চাও, ওরে তোরা সব গ্রহণ কর কিন্তু গ্রহণ করার আগে আমাকে একটু দিয়ে তোরা আমাকে একটু মনে কর, এই পাগল বিজয় বলছে ও মায়ে যেমন ছেলের হাতে খাদ্য করে দা, সোহাগে ফিরে চাই কিছু সে নয় তাহার প্রতিদান, পাগল বিজয় কয় এই দেহ মন প্রাণ দান করিলে নিজ গুণে, আমি সেই নই বেদ্য দেব তোমার পদ্ম চরণে, তুমি যা দিয়েছো তাই তোমারে
করব আমি দান। এই তো হলো পাগল বিজয় সরকারের গানের সমাধান। আমার নূতন করে দেবার কিছু জীবনে তো নাই, সব কিছু তুমি দিয়েছ ওহে মালিক সাই। পরীক্ষিত, তুমি প্রশ্ন করেছ এত গ্রন্থ থাকিতে জগতে তোমাকে কেন ভাগবত শুনি। ভাগবতের প্রথম শ্লোকটি তোমাকে ব্যাখ্যা করে শুনিয়েছি, তাতে তোমার উপলব্ধি হওয়া উচিত। ভাগবতের প্রথম শ্লোক কি? নিগম কল্প তরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা। আগম আর নিগম, আগম মানে কি? আশা। নিগম মানে যাওয়া। তাহলে আমরা মায়ার সংসারে আসতে জানি, কিন্তু মায়ার সংসার থেকে বের হতে গেলে কি লাগে সে তত্ত্ব আমরা জানি না। জন্ম জন্মান্তর ঘুরে এই মায়ার সংসারে জীব আসা যাওয়া করে, কিন্তু কিভাবে মায়া বন্ধনে কেটে ঈশ্বর প্রাপ্তি হয়? সেই তত্ত্ব হচ্ছে নিগম তত্ত্ব। আপনারা মাছ ধরা চাই দেখেছেন? চাই, ওতে ঢুকবার কায়দা আছে, বের হবার কায়দা নাই। এই মায়ার সংসারে জন্ম জন্মান্তর ধরে মানুষ বন্দী হয়ে কারাগারের মতো মরে, কিন্তু এ থেকে কিভাবে বের হতে হয় সেই তত্ত্ব জানতে গেলে পরে তোমার কৃষ্ণ কথা হরি কথা শুনতে হবে, রাধা কৃষ্ণ প্রেম শৈলে ভাসিতে হবে, তবেই তুমি মারা যাল মুক্ত। নিগম নামে একটি কল্পবৃক্ষ আমার কথায় কর লক্ষ্য, তাহাতে পরিপক্ক ফল যখন হয় সেই ফলের রস ঝরিয়ে শুকের মুখের মধ্যে পড়ে, আর মুখের সঙ্গে মুখের মধ্যে যাহা কিছু তাহার সঙ্গে মিশে দ্রবণে পরিণত। নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃতম, মুখের মধ্যে যে অমৃত তার সঙ্গে মিশে হলো কি? দ্রবণ। সেই দ্রবণটা কি? পিবত ভাগবত রসমালায়ম মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুক। আহারে, একই ভাগবত কথা, একই কৃষ্ণ কথা। কার মুখে রস হয়? যে রস ধরে রাখতে পারে তার মুখেই রস হয় রে। হরি বল, হরি বল, হরি বল। আজ তোমাকে সেই কৃষ্ণ কথা শোনাচ্ছি। কেন? কৃষ্ণ কথা শুনিতে শুনিতে যদি কেউ দেহ ত্যাগ করে, কৃষ্ণ চরণ প্রাপ্তি হয় সে মরণের উপরে। তুমি বললে বৃন্দাবনের রাধারানী সে নাকি কৃষ্ণের মামি হয়? সি 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 সি, মামা মামি ভাগ্নে কাকা কাকি মা বাবা ভাই বোন, এগুলো হচ্ছে মায়িক সম্পর্কের বন্ধন। এই বন্ধন কতক্ষণ? তোমার দেহ আছে যতক্ষণ, কিন্তু দেহের মধ্যে যে আত্মা তার বান্ধব কেবা, ভালো করে তার সন্ধান তুমি করে এলো। তাহলে দেহটা যতক্ষণ আছে তোমাকে ছেলে বাবা বলে ডাকছে। ও বাবা! হ্যাঁ, তোমার স্ত্রী তোমাকে স্বামী বলে আদর করছে, কিন্তু দেহ থেকে আত্মাটা যেদিন চলে যাবে সেদিন তোমার ওই স্ত্রী তোমাকে ওই আগুনে পুড়াইয়ে দেবে, সবাইকে বলবে বাসি মনে হয়ে যাচ্ছে, নিয়ে যাও তাড়াতাড়ি। আর এখন ভগবানের সঙ্গে ভালোবাসা, আত্মার ভালোবাসা, দেহের ভালোবাসা নয়,
তাই যে কোনো পরিচয়ের মধ্যে দিয়ে ভগবানের সঙ্গে প্রেম করা যায়। তুমি ভগবান, আমি ভক্ত, এই একটাই মাত্র পরিচয় থাকে, সেখানে বাহ্যিক জগতের কোনো পরিচয়ের সম্পর্ক থাকে না। আহা, আমার দিকে লক্ষ্য করুন, এই পরিচয় নিয়ে যারা তর্ক করে তারা বুদ্ধিমান নয়, তারা মায়ের জগতের সম্পর্ক নিয়ে আসে আর যায়। কিন্তু বৃন্দাবনের গোপী যারা, তারা মায়ার ঊর্ধ্বে, অপ্রাকৃত ভাব নিয়ে ভালোবাসে কৃষ্ণ নীল পদ্মে। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মগন, দেখো কাম বীজ কাম গায়ত্রী যাহার উপাস। পুরুষ যশিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্তাকর্ষক কৃষ্ণ মনমত। তুমি বলছো শুধু রাধা নেন, বাবা বাবা বাবা, স্থাবর জঙ্গম যাহা কিছু দেখছো সব কিছুর পতি কৃষ্ণ জগৎপতি, সবার স্বামী কৃষ্ণ, এক পুরুষ আর সৎ প্রকৃতি ভাগবতে রয়ে। ওই জগতে কৃষ্ণ সেবা ব্রজবাসী দেয়, তুমি মামি ভাগিনা দেখতে পারো কিন্তু ওই ভাবদের নয়, ভক্ত আর ভগবান ভাবে তারা ভাবে সব সময়। এটা অত্যন্ত নিম্নমানের কথা বলছ, তবে মূল কথা তোমার মৃত্যু ভয়, এটাও অজ্ঞানতা, এটাও অজ্ঞানতা। আত্মার স্থানান্তর, অবস্থান্তর আর রূপান্তর, এই তিনটা জিনিস একসঙ্গে ঘটলে আমরা তাকে মৃত্যু বলি। এই যে আত্মাটা একটা দেহকে আশ্রয় করে আসে, আমি অসীম সরকার হয়ে বলছি, আমি অসীম হয়ে কবি গান গাইছি, আমি মানুষ হয়ে যদি মানুষের মতো কাজ না করি, কুকুরের মতো স্বভাব নিয়ে ঘুরি, পরের জন্মে কুকুর কুলে যখন পাঠাইয়া দেবে তখন এই আত্মাটা ঘেউ ঘেউ করিয়া ঘুরিয়া বেড়াবে, আর কবি গান গাওয়া লাগবে না রে বাবা, কর্ম খারাপ হলে তখন মানুষ ছেড়ে মিশে যাব আমি কুকুরেরই দলে। আবার এখন যদি আমি ভালো কাজ করি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, হরি ভক্তের সঙ্গ করি, হরি কথা বলি, চরিত্র পবিত্র রেখে চলি, তাহলে ঈশ্বর ভাববে এর মতো ভক্ত আমার আবার প্রয়োজন। আরে মানুষ করে পাঠিয়ে দেবে করতে হরি নাম সংকীর্তন। এই আত্মতত্ত্ব জ্ঞান যাতে তোমার লাভ হয়, যাতে তোমার মৃত্যু ভয় চলে যায়, সেই জন্যই তোমাকে কৃষ্ণ কথা শোনাচ্ছি। নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং বহতে পাবক, ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়তি মারুত। দেহ জলে ভেজে, আগুনে পড়ে, বাতাসে শুকায়, অস্ত্রে কাটা যায়, কিন্তু আত্মা কোনোদিন কাটা যায় না। আরে বেটা, আত্মা কোনোদিন কাটা যায় না, লক্ষ্য করিস রে রতন, এই আত্মা কোনোদিন জলে ভেজে না, এই আত্মা বাতাসে শোষণ করতে পারে না। মরণের ভয় সে মরণকে করে জয়, আরে সেই কৃষ্ণ কথা শোনাতে এলাম তোমার ধারে, আরে যাতে তোমার মরণের ভয় যায় সে। দেখো, এক জমিদার
সে অত্যন্ত নাস্তিক, কিন্তু সে বিয়ে দিল তার ছেলেকে একটা ভক্ত বাড়ির মেয়ে। জমিদার জানে না যে মেয়েটা ভক্ত বাড়ির মেয়ে, পথে দেখে ভালো লেগেছে, ছেলের জন্য বৌমা করে নিয়ে আসছে। এই জমিদারের কথা কি, আমার বাড়িতে কৃষ্ণনাম হবে না, হরিনাম হবে না, কোনো সাধুগুরু মহাপুরুষের সেবা হবে না, কোনো জায়গায় হরিনাম কীর্তন হলে এক পয়সাও চান্দা দেবে না। কিন্তু ওই পুত্রবধূ আসার পরে এখন ঘরে হরে কৃষ্ণ হরে বলে কান্না করে, বলে কে রে ওই ঘরে হরে কৃষ্ণ হরে বলে কে? আমি বাবা। এ বাড়ি ওসব চলবে না, একদম চলবে না, তাহলে ঘাড় ধরে বের করে দেবো। এখন মেয়েটা বউটা ভাবছে, হায় হায় রে, এর চাইতে যদি আমার বাবা রিক্সাওয়ালার সঙ্গেও বিয়ে দিত, দিন আনতে যদি এক মুট খেতেও পেতাম, কি কৃষ্ণ কথা বলতে পারতাম শান্তি। এইভাবে খুব ব্যথা নিয়ে কাটাচ্ছে। একদিন এক সিদ্ধ মহাত্মা ওই বাড়িতে যখন এতে এলো, ওই বউটার নিকটে কিছু খাবার চেয়েছে। এ বলছে, মা আমি সাত দিন খাই নাই, আমাকে কিছু খেতে দেবে? এখন বউটার তো মানা আছে, খেতে দেওয়া যাবে না। বলছে, সাধু বাবা আমাদের বাড়ি পুরাতন খাই, আমাদের বাড়ি নূতনের কোনো আমদানি নাই। জমিদার শুনে বলছে, বৌমা এই কথার মানে কি, আমরা পুরাতন খাই নূতনের আমদানি নাই? বলে, বাবা শুনবে তাহলে? তাহলে শুনো, এই যে জমিদারি, এটা তোমার বাপ ঠাকুর দাদার পুরানো সম্পত্তি, তুমি নূতন কিছু করো নাই? বলে, না করি নাই। বাবা তুমি যে মানুষ হয়ে এসেছো, এটাও তোমার পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম ফল। তুমি ভক্ত ছিলে, তাই ভগবান তোমাকে মানুষ করেছে, কিন্তু নূতন কি কাজ করলে যে আবার মানুষ হয়, তা তোমার বাড়িতে নাই। হরি নাম নাই, কৃষ্ণ নাম নাই, সাধু সেবা নাই। তুমি এর পরের জন্মে কুকুর হবা না, শিয়াল হবা না, শকুন হবা, তা ভেবে দেখ। জমিদার বলে, মা তুমি আমার বৌমা না, শুধু তুমি আমার জ্ঞান দায়িনী, এই নাও চাবি সোনানি তোমার হাতে দিলাম, আজকের থেকে নূতনের আমদানি হবে, আমাদের বাড়ি নাম হবে, ভক্ত সেবা হবে, সাধু বাবার সেবা দেও, প্রেমানন্দ হরিনাম কীর্তন। তাই নূতনের আমদানি করার পরে তোমায় কৃষ্ণ কথা শুনাই, এই জন্য ভাগবতে বলেছি আমি তোমার খাই। তিন গুণে আবদ্ধ হয়ে জীব দুঃখ ভোগ করে, আর ত্রিগুণাতীত হলে পরে জীবের দুঃখ যাবে সরে। আমাদের সময় তো আজকের মতো শেষ হয়ে গেছে, দেখিবারে পাই এইবার তাকে নিয়ে মুখোমুখি একটু মিলন গীতি গাই। এরপর আর একখানা ক্যাসেট হবে, এই নিয়ে শুনবেন ভক্তগণ, এইবার দুজন করি আমরা মিলনের আয়োজন। দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো নয় গো, দুদিনের এই খেলা ঘরে কেউ তো কারো ঘরে ডাকা শিলে সকল ফেলে চলে যেতে হয় গো, দুদিনের এই রাজশ্বর্য গাড়ি বাড়ি থাকুক না সুন্দরী নারী, ভরে প্রাণ পাখি গেলে উড়ি সবই করিবাই গো, কোথা হতে মানুষ আসে মৃত্যুর পর্যায়ে কোন দেশে, বল সাধু রসা ভাসে জানতে অভিপ্রায় গো, দেখি সবাই আসে জগতে জড়াইয়ে মোহমায় হাতে পরে দুর্দশায় গো, যে মানুষ যে কর্ম করে তার গতি কর্ম অনুসারে, টিকিট কাটলে পড়া নগরে কেউ কি কৃষ্ণনগর যায় গো, কর্ম কে করে আর
আগে বা করাই ভালো মন্দ কাহার ইচ্ছায় কে জাগে আর কে বা ঘুমাই বলো তাই আমায় গো প্রকৃতির দিনে গুনে কে কর্ম করে কর্তা সে যে নারী নরে আমি তেরি অহংকারে এই ভালো মন্দ দেহ জন আর আত্মা চৈতন্য দেহ চলে এক আত্মার জন্য আত্মজ্ঞানে হয় জীবন ধন্য মায়ার ভূতার যায় গো আমি সেই আনন্দের কণা কেন তা শরম থাকে না আমার উদ্ধারের উপায় বলো না নিবেদন ওই হয়ে মানুষ স্বরূপের রূপ যায় ভুলিয়ে তাই সদ্গুরু আশ্রিত হয়ে স্বরূপ জানতে হয় গো আমার আর তো সে সময় নাই শ্রী চরণে আমার স্থান যে চাই দেশের মানুষ স্বদেশে যাই আসি দাও মাথায় কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আমি আশীর্বাদ করি তোমারে যাতে শুভ যাত্রা হয় গো তোমার যেন যাত্রা মঙ্গল হয় এ নিবেদন করি আমি গোবিন্দের পায় কৃষ্ণ কথা শুনে যদি আত্মা যায় চলে স্থান পায় গোবিন্দের চরণ কমলে এই জন্য পরীক্ষিত কোনো চিন্তা নাই রাধা কৃষ্ণ প্রেম কাহিনী তোমারে শুনাই যতদিনই থাকবো আমি এ বিশ্ব ভুবনে মন যেন থাকে সদা তাহারি চরণে হরি কথা কৃষ্ণ কথায় আমাকে শুনালে প্রণাম জানাই আমি চরণ কমলে দেখ আর কবে বেশি কথা বলে দরকার নাই এবার আমি একটা কথা বলতে চাই আজকে যেভাবে হলো কবিদান যেভাবে দিলাম আমি প্রশ্নের সমাধান যদি কিছু জবাব দিতে বাকি রয়ে যায় আবার ক্যাসেট করে আমি শোনাবো সভায় এই চিন্তা করে তাই আজি অন্তরে প্রণাম জানাই আমি করো জোরে কেন বেশি কথা আমি আর বলিবারে যাব আমার মত ভাব আমি শেষ করে দেব এই পর্যন্ত ভাব সাঙ্গ হলো জয় জয় রাধা কৃষ্ণ প্রভানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা জয় ভবা